রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে লাউঠেলা নামের একটি সন্ত্রাসী গ্রুপের মূল হোতা বাবু ওরফে দশের বাবু সহ নয়জনকে আটক করেছে র‍্যাব ২। মোহাম্মদপুরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। র‍্যাব ২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু নাইম মোহাম্মদ তালাত জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত 31 ডিসেম্বর রাতে মোহাম্মদপুরের নবীনগর হাউজিং এলাকায় একদল সন্ত্রাসী দোকানপাট বাড়িঘর ভাঙচুর ও ছিনতাই করে। গত 26 জানুয়ারি আবারও নবীনগর হাউজিং এলাকায় মারামারি, ভাঙচুর, ছিনতাইয়ের অভিযোগও পাওয়া যায়। এমন অভিযোগের ভিত্তিতে মোহাম্মদপুরের বিভিন্ন এলাকা থেকে লাউঠেলা গ্রুপের 9 সদস্যকে আটক করা হয়। এই দলের মূল হোতা বাবু ওরফে দশের বাবু। তারা দীর্ঘদিন ধরে মোহাম্মদপুর সহ বিভিন্ন স্থানে ডাকাতি, সন্ত্রাসী কার্যক্রম, মাদক কেনাবেচা, ছিনতাই ও চাঁদাবাজি কার্যক্রম চালিয়ে আসছিলেন। লাউঠেলা গ্রুপের প্রধান বাবু ওরফে দশের বাবু 2000 সালে মায়ের সঙ্গে নড়াইল থেকে ঢাকায় আসেন। পরে তিনি গাড়ির হেলপার, হোটেলের পরিচ্ছন্নতা কর্মীর চাকরি সহ বিভিন্ন পেশায় নিয়োজিত ছিলেন। এক পর্যায়ে তিনি মাদকাসক্ত হয়ে মাদকের টাকার জন্য ছোট ছোট চুরি, ছিনতাই শুরু করেন। লেফটেন্যান্ট কর্নেল আবু নাইম তালাত আরও জানান, 2014 সালে কিশোর গ্যাং ভাইপা লকিং এ যোগ দেওয়ার পর বাবুল অপরাধের মাত্রা আরো বেড়ে যায়। একসময় তার কুখ্যাতি চারদিকে ছড়িয়ে পড়লে অপরাধ জগতে তিনি দশের বাবু নামে খেতাব পান। পরবর্তী সময়ে ভাইপা লকিং গ্রুপ থেকে আলাদা হয়ে 2017 সাল থেকে লাউঠেলা নামে নিজস্ব গ্রুপ গড়ে তোলেন বাবু। হঠাৎ করে আমি রাত্রে গাড়ি এনে রাখছি, একটা বাসায় ঘুমাচ্ছিলাম, ঘুমানোর পরে রাতে 2:12 মিনিটে 10-11 মিনিটে আটক বাবু বকে যাওয়া ছেলেদের তার গ্রুপে নিতেন। ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই, মাদক ব্যবসা সহ বিভিন্ন অপরাধে সম্পৃক্ত লাউঠেলা গ্রুপ। এছাড়া জবরদখল, ভাড়ায় শক্তি প্রদর্শন ও আধিপত্য বিস্তার সহ নানা অপকর্মে তাদের ব্যবহার করতেন বাবু। তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতি, দস্যুতা, মাদক ও ছিনতাই সহ মোট 6টি মামলা রয়েছে। আটক অন্যরা সবাই ক্ষুদ্র ব্যবসা, অটো চালক, রিক্সা চালক, গাড়ি চালক, দিনমজুর সহ বিভিন্ন পেশার আড়ালে অপরাধমূলক কার্যক্রমে জড়িত।